परम दयाल जुग पुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंदेर रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। निजेई निजेर पाए कुड़ुल मारार आगे एखुनि साबधान हन। शिष्य ठाकुरेर बला एई साबधान बाणीटि सब समय मेने चले जीवन के सुंदर सुष्ठु भावे एगिए निये चलुन। एई भूलटि एखुनि शुद्रे निन, ना होले आपनि निजेर अजान्तेई निजेर विपदेर कारण हबेन। जयगुरु सकल इष्टप्राण दादा मायरा प्रति प्रत्येकेर यथाजोग्य स्थाने आमार प्रणाम और आनंदित जयगुरु जानिए आजकेर आलोचना शुरू करछि। मानुष ना जेने कत भूल काज करे बसे। शिष्य ठाकुर अनुकूलचंद्र आमादेरके सठिक दिशा देखानोर जन्य आमादेर जीवनके सठिक रास्ताय चालित करार जन्य सकल रकम पथ बोले दियेछेन। আমরা আমাদের জীবনে যত রকম দুঃখ কষ্ট পাই তার বেশিরভাগটাই আমরা আমাদের নিজেদের জন্যই পেয়ে থাকি। শ্রী ঠাকুর সবার প্রথম বললেন, নিজেদের চলন চরিত্র আচার ব্যবহার কথাবার্তা এই সব কিছু আগে ঠিক করতে হবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, বলায় পটু কাজে কম নিজেই হয় নিজের জম। শ্রী ঠাকুর তাঁর বাণীর মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষদেরকে সাবধান করে দিয়ে বললেন, যারা মুখে বলে বেশি কাজে করে না তারা তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনেন। প্রচুর মানুষ আছেন মুখে অনেক কিছু বলেন কিন্তু কাজে কিছু করেন না। প্রচুর মানুষ আছে মুখে ধর্ম ধর্ম করে লাফালাফি করেন কিন্তু ধর্মের ছিটে ফোঁটাও তাদের কর্মে ফুটে ওঠে না। এমন ধর্ম করলাম আমি যে ধর্ম কর্মে ফুটে উঠল না, যে ধর্ম আমাদের আচার ব্যবহার চলন চরিত্রকে ঠিক করতে পারল না। তখনই বুঝতে হবে মুখেই ধর্ম পালন হচ্ছে। শ্রী ঠাকুর আরো বললেন, ভালো কয় ধরে না দুর্দশা ছাড়ে না। আমরা যদি নিজেরা অন্যের বেলায় উপদেশ দিয়ে থাকি কিন্তু নিজেরা সেই উপদেশ গ্রহণ করি না, সেই কথাটি মেনে চলি না, তাহলে কিন্তু দুর্দশা কখনো আমাদের পিছু ছাড়বে না। তাই সবার আগে আমাদেরকে কর্মে দক্ষ হতে হবে, মুখে বলার থেকে বেশি কাজ করে যেতে হবে। শ্রী ঠাকুরের আদেশ নির্দেশকে সঠিকভাবে পরিপালনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবন চলনার পথ সুগম হবে, আমরা তাঁর কথা মেনে জীবন পথে এগিয়ে যাব। তাই দয়াল ঠাকুর যে কথাটি বারবার করে বললেন, মুখে কম কাজে বেশি হতে হবে, মানে কর্ম বেশি করে করতে হবে, বলার থেকে কর্ম বেশি করতে হবে। আমরা যদি কর্মকেই বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের কর্মগুণে আমরা সঠিকভাবে জীবন পথে চলতে পারবো। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা যেন খুব ভালো থাকেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।